আসলাম এবং দীর্ঘ 45 দিন পর্যন্ত আমরা সুদক্ষ আমাদের যে উস্তাদগণ আমাদেরকে যে প্রশিক্ষণ দিলেন, যে প্রশিক্ষণ আমরা নিলাম, এই প্রশিক্ষণ থেকে আমরা আমি মনে করি আমরা খুবই উপকৃত হয়েছি। আমরা এই 45 দিনের মধ্যে আমরা যে প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণ সময় আমরা উপকৃত হওয়ার পাশাপাশি আমাদের যে সুদক্ষ উস্তাদগণ, এই উস্তাদরা ওনাদের প্রশংসা না করলে নয়, ওনারা আমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়, আমাদের যে 9টি বিষয়ের উপরে আমাদেরকে ওনারা প্রশিক্ষণ দিয়েছেন, একদম সূক্ষ্মভাবে ওনারা আমাদেরকে বুঝিয়েছেন, ওনারা আমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছেন এবং আমরাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখন আমার ইচ্ছা হলো যে আমরা যে প্রশিক্ষণটা নিয়েছি, এই প্রশিক্ষণ দ্বারা আমরা এলাকায় গিয়ে উস্তাদরা আমাদেরকে যেভাবে বলেছেন যে আমরা কিন্তু জাতির কাছে দায়বদ্ধ, আমরা জাতির কাছে দায়বদ্ধ এই জন্য যে প্রত্যেকটা মেহনতি মানুষের অর্থ বাংলাদেশ সরকারের যে ফান্ডে ছিল সেখান থেকে সরকার আমাদেরকে ভাতা হিসাবে প্রতিদিন দিয়েছেন। এখন আমরা জাতির কাছে এই জন্য দায়বদ্ধ যে আমরা এলাকায় গিয়ে যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক একটা কাজ, যদি আমরা একটা কৃষিকাজ দিয়ে হোক, আমাদের একটা একটা যে কোনো একটা প্রকল্প হোক, যেভাবে হোক আমরা যদি একটা কাজের সাথে জড়িত হই এবং আমরা যদি দেশের মানুষকে, ইসলামী ফাউন্ডেশনকে দেখাইতে পারি যে আমরা দেশের জন্য আমার ছোট্ট মেধা দ্বারা এবং আমার এই ছোট্ট অর্থ দ্বারা দেশের জন্য আমি এই কাজটি করেছি, এটি যদি জাতির কাছে, দেশের কাছে, দেশের মানুষের কাছে উপস্থাপিত হয়, তাহলে আমি মনে করব যে আমাদের এই প্রশিক্ষণ সাকসেস হয়েছে। এবং সর্বশেষ আমি দেশনেত্রী প্রধানমন্ত্রী, আমি গাজীপুর কালিয়াকৈর উপজেলা থেকে আমার এসেছি, আমার নাম সিরাজুল ইসলাম, ব্যাস নং 1068, রুল 57। আমি ইমাম প্রশিক্ষণে এসে অনেক অজানা বিষয় জেনেছি এবং যে 9টি বিষয়ের উপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে এক কথায় ইহকালীন এবং পরকালীন আমি উপকৃত হয়েছি এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা এবং পরকালীন আখেরাতের মুক্তি হিসাবে, শান্তি পাওয়ার হিসাবে আমরা অনেক উপকৃত হয়েছি। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা আমাদের প্রশিক্ষণ ধরে রাখতে পারি এবং আমরা সমাজে এর দ্বারা, আমাদের দ্বারা অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি চাঁদপুরের অন্তর্গত হাজীগঞ্জ থানা থেকে মোহাম্মদ মাসুদুর রহমান বলছি। আমাদের বেস 1068তম বেস। তো আমরা ইমাম মেসেঞ্জার, আমরা কোরআন হাদিসের পাশাপাশি আমরা ইমাম প্রশিক্ষণে যা শিখতে পেরেছি এটা ভবিষ্যৎ এবং সমাজের উন্নয়নের জন্য অনেক বড় উদ্যোগ হবে বলে আমি আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, চাঁদপুর থেকে আমি ইমাম প্রশিক্ষণে সংযুক্ত হয়েছি। আমি এখানে 45 দিন ইমাম প্রশিক্ষণে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি। আমি প্রথমত পল্লী চিকিৎসক, এখানে এসে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে 45 দিন ইমাম প্রশিক্ষণে আমি অনেক উপকৃত হয়েছি এবং অনেক উৎসাহ পেয়েছি, অনেক সাহস পেয়েছি। আমি বিশ্বাস করি আমি আমার মহল্লায় গিয়ে আমি সমাজের মধ্যে এই শিক্ষার বাইন্ডা ছড়িয়ে দিতে পারবো এবং আমার পূর্বে যে শিক্ষা ছিল তা আমি আরও বেশি ব্যবহার করতে পারবো বলে মনে করি। সেজন্য ইসলামিক ফাউন্ডেশন সকল প্রশিক্ষণার্থী উস্তাদদের, শ্রদ্ধাভাজন উস্তাদদের আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু, আমি মোহাম্মদ আবুল কালাম, মুন্সিগঞ্জ জেলা। আমি এই ইসলামিক ফাউন্ডেশনের এই ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যা আমি আগে জানতাম না, আমি শিখি নাই। যেমন গরুর কীভাবে টিকা দিতে হয়, মুরগির কীভাবে টিকা দিতে হয়, কীভাবে উদ্যোক্তা হওয়া যায়। যেমন আমি আগে জানতাম না মুরগির কৃমিনাশক ওষুধের নাম কী, যেমন মুরগির কৃমিনাশক ওষুধের নাম হচ্ছে এবিনেক্স, গরুর কৃমিনাশক ঔষধের নাম হচ্ছে হেলমেক্স। এগুলো আমরা শিখতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজার শুকরিয়া আদায় করছি। মোহাম্মদ হোসেন আহমদ, নারায়ণগঞ্জ সোনারগাঁয় থেকে আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যোগদান করি। আমি এই 45 দিন ট্রেনিংয়ে আমি অনেক কিছু জানতে পারছি। আমি গণশিক্ষায় 17 সাল থেকে আমি চাকরি করি, কিন্তু আমাকে সুপারভাইজার সহ আমার কেয়ারটেকার আমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আগে থেকেই আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি ভুল বোঝার কারণে আমার দেরি হয়ে গেছে। আমার এখন বুঝতে পারলাম এই ট্রেনিংয়ের দ্বারায় আমার আরও আগে আসলে আমি আরও উপকৃত হতে পারতাম।
তো আমি এই 5-6 দিনে যা কিছু শিখছি এটা আমি নিজে বাস্তবায়ন করবো এবং আমার সমাজে দের জাতির জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। আমাদের ইমাম প্রশিক্ষণের যে উদ্দেশ্য, যে সকল জানা অজানাকে জানার জন্য আমরা এখানে যখন এসেছি আমরা জানতে পেরেছি, তার মাধ্যমে আমাদের স্বাবলম্বী হওয়ার জন্য যেমনভাবে ছোটো ছোটো খামার, পশুপালন, মুরগি পালন, হাঁস মুরগির এর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হওয়া, এবং নিজেকে স্বাবলম্বী হওয়ার পর আমাদের এলাকার মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব। এবং ইমাম প্রশিক্ষণের যে উদ্দেশ্য, প্রত্যেকটা ইমামই স্বাবলম্বী হওয়া, পরের উপর নির্ভরশীল না হওয়া, মসজিদ মাদ্রাসার উপর নির্ভরশীল হয়ে নিজেকে তাদের কাছে সুপর্দ করান। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ইমামেরই প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হয়ে তাদের জীবনকে উন্নতি লাভ করা। এই উন্নতি লাভের মাধ্যমে নিজের সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্রের বোঝানা হয়ে আমরা নিজেরাই স্বাবলম্বী হয়ে দেশের আত্মমর্যাদা কর্মক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল আমিন ময়মনসিংহ জেলা থেকে আমি ইমাম প্রশিক্ষণে ভর্তি হয়েছি। এখানে ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে 45 দিন বাবদ যে ট্রেনিং হয়েছে, এই ট্রেনিং থেকে আমি বিভিন্ন দিক থেকে উপকৃত হয়েছি। আর আমি এটা জানতে পেরেছি যে একজন ইমাম সাহেবের কাছে একজন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একটি দেশের সর্বোচ্চ অবস্থানে থাকা ব্যক্তিটাও ওই ইমাম সাহেবের কাছে আনুগত্য স্বীকার করে। সুতরাং একজন ইমাম সাহেব হিসাবে যদি আমি আমার নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারি এবং আমার আর্থিক উন্নতি সাধন করতে পারি, যা আমি এই ট্রেনিং থেকে শিখতে পেরেছি। যেমন আমাদের এই ট্রেনিংটার উদ্দেশ্য হচ্ছে একজন ইমাম সাহেব তার ইমামতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যেমন জড়িয়ে পড়বে, তেমনি তার আর্থিক উন্নয়ন করবে। এই আর্থিক উন্নয়নের জন্য আমাদের এই ট্রেনিং সেন্টারে কৃষি থেকে শুরু করে মৎস্যচাষ এবং বনায়নের বিষয় যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষাটা যদি আমরা ইমাম হিসাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের গ্রাম এবং গ্রাম থেকে শহর, শহর থেকে পুরো দেশ আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। যেহেতু আমরা ইমাম, আমাদেরকে সর্বসাধারণ অনুসরণ করে, সুতরাং আমাদের জীবন যদি এই প্রশিক্ষণ থেকে উন্নতির দিকে যায়, তাহলে অবশ্যই আমি আশা করি আমাদের মুসল্লিরা আমাদের থেকে উদ্বুদ্ধ হয়ে তাদের জীবনকে আরও উন্নতি করতে পারবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সাটুরা মানিকগঞ্জ দরাগ গ্রাম। ইসলাম ফাউন্ডেশন অনেক মানুষ এখনও বোঝে না কী জিনিস, কিন্তু আমাদের এলাকার স্যারেরা আমার অন্তত 2 বছর আগে চেষ্টা পাঠানোর জন্য, কিন্তু আমি আসতে চাই নাই। কিন্তু এখানে এসে দেখি আমার জীবন অনেক মূল্যায়ন হয়েছে, কারণ আমিও নিজে মূল্যায়ন হমো এবং এলাকার মোল্লাদেরকে মানুষ খুব ভালোবাসে না। এখান থেকে যায় যদি আমি সমাজে এলাকায় যদি গরু চিকিৎসা, হাঁস মুরগি এখানে দেখাশোনা করি, একজনকে বোঝাই, ইনশাল্লাহ তারা শুনবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, ঢাকা জেলা। ইমাম প্রশিক্ষণ নিতে এসে অনেক ভাইয়ের অনেক কথা আমরা ইতিপূর্বে শুনেছি, এক একজন এক একজনের মত প্রকাশ করেছে। আসলে ইমাম প্রশিক্ষণ এমন একটা জায়গা, এখানে মানুষের আত্ম উন্নয়ন, সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সমস্ত বিষয় এখানে আমাদেরকে জানানো হয় এবং মোটিভেট করা হয়। আমরা ইমামরা এখানে যারাই এসেছি, ইনশাআল্লাহ আমরা আত্মিকভাবে উন্নত হতে পেরেছি এবং অর্থনৈতিকভাবেও আমাদেরকে উন্নতি স্বাবলম্বী করা হয়েছে। আমাদেরকে আগামীর পথ চলায় গতানুগতিক একটা বিষয় ওইগুলোকে ফেলে আমরা বর্তমান মানুষের সাথে চলাফেরা করে আমাদের নিজেদের আত্মশীল
ভাবে গড়ে ওঠার জন্য আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। অতএব সকল ইমামরা আমরা এখানে যারা এসে ক্লাস করেছি আমরা সকলেই এক কথা উপকৃত হতে পেরেছি এবং আমরা সকলেই এখান থেকে সাবলীন হতে পেরেছি, অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি জুবায়ের আহমদ নোমান, ফার্ম গেট থেকে এসেছি। আমার দেশের বাড়ি মাদারীপুর শিবচরে। এই ইমাম প্রশিক্ষণ থেকে যা শিখেছি এই নয়টা সাবজেক্ট থেকে, আসলে এই নয়টা সাবজেক্টে যেভাবে স্যাররা আমাদের শিখিয়েছেন আমার কখনও ধারণা ছিল না এই নয়টা সাবজেক্টের এইভাবে শিখতে পারবো। যেমন একটা ইসলামিয়া যেভাবে স্যার শিখিয়েছেন, আসলে অনেক মাসালা মাসাইল আমার ওভাবে জানা ছিল না আগে। তারপর পরিবেশ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, তারপর মৎস্য নিয়ে, খামার নিয়ে, এই সাবজেক্টগুলো স্যাররা যেভাবে বুঝিয়েছেন, সরকারের যে উদ্দেশ্য ছিল যে ইমামদের আত্মকেন্দ্রিক যে উন্নয়ন করা, সেই উন্নয়নের আমি মনে করি আমরা যদি এই এই এখান থেকে যেই যা অর্জন করেছি এটা যদি আমরা আমরা প্রয়োগ করি বাস্তবিক অর্থে, তাহলে সরকারের উদ্দেশ্য পূর্ণ হবে। আর আমি আরও বলতে চাই যে আমরা এই শিক্ষা থেকে যা গ্রহণ করেছি তা আমরা বাস্তবিকভাবে উন্নয়ন করব ইনশাল্লাহ, তাহলে আমরা স্বাবলম্বী হতে পারবো, সরকারের যে উদ্দেশ্য সেটা পূরণ হবে। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, 1,800তম বেশের একজন নিয়মিত 45 দিনের প্রশিক্ষণার্থী। আমি এই ইমাম প্রশিক্ষণ থেকে যেই বিষয়গুলো শিখেছি তা আমি দেশ ও জাতির এবং সমস্ত ইমামদের লক্ষ্যে বলতে চাই যে আজকে ইমামরা সমাজে খুবই অবহেলিত, যে ইমামরা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার কারণেই সমাজে আজকে আমরা অনেক অবহেলিত। এই প্রশিক্ষণ থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি, যেমন কৃষি বনায়ন, মৎস্য চাষ, গবাদি পশুপালন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে অনেক দক্ষতা হয়েছে। অনেকের জায়গা নাই, কিন্তু মসজিদের পাশেও অনেক সময় জায়গা থেকে, এই অল্প জায়গার মধ্যেও যদি আমরা কিছু গাছপালা, তরু তরকারি বা সবজি উৎপাদন করতে পারি, দেখা যায় যে আমার নিজস্ব জায়গা না থাকলেও মসজিদের পাশ থেকে এই অল্প জায়গার মধ্যে থেকেও আমি অনেক তরু তরকারির মাধ্যমে, গাছপালার মাধ্যমে অনেক উপকৃত হতে পারি। সেই জন্য আমরা প্রত্যেকটা বিষয়ে এত সুন্দর করে শিখেছি, এই জিনিসগুলো এলাকাতে যদি প্রয়োগ করি, কারণ একজন ইমামকে সবাই ফলো করে। আমি যদি আমার জুমার খুতবাতে কৃষি ও বনায়ন ইসলামের স্বার্থে, গবাদি পশু পাখি পালন, মৎস্য চাষের বিষয়ে জুমাতে আলোচনা করি, এখান থেকে দেখবে যে অনেক উদ্যোক্তা তৈরি হবে। সেই জন্য আমি নিজে উপকৃত হব, দেশ ও জাতির উন্নয়ন প্রকল্পে অপর ভাইকে উপকৃত করার চেষ্টা করব। এটাই ছিল আমাদের ইমাম প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আসসালামু আলাইকুম। আমি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত ভাটা ইউনিয়নের একজন বাসিন্দা। আমি ঢাকা আগারগাঁওয়ে 1,068 বেসের একজন ইমাম প্রশিক্ষণে আসছিলাম। এখানে এসে আমাদের অনেক উপকার হয়েছে এবং সেটা যেন আমরা ইমাম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এলাকার মধ্যে সুন্দরভাবে কাজ করতে পারি এই প্রত্যাশায়, এবং সমাজের মানুষ যেন আমাদের দেখে এরকম অনেক কিছু শিখে, সেগুলো আমরা এখান থেকে শিখে গেছি, এটা এরকম এলাকার মধ্যে গিয়ে প্রচার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার অন্তর্গত ভাটা ইউনিয়নের একজন বাসিন্দা। আমি ঢাকা আগারগাঁওয়ে 1,068 বেসের একজন ইমাম প্রশিক্ষণে আসছিলাম। এখানে এসে আমাদের অনেক উপকার হয়েছে এবং সেটা যেন আমরা ইমাম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এলাকার মধ্যে সুন্দরভাবে কাজ করতে পারি এই প্রত্যাশায়, এবং সমাজের মানুষ যেন আমাদের দেখে এরকম অনেক কিছু শিখে, সেগুলো আমরা এখান থেকে শিখে গেছি, এটা এরকম এলাকার মধ্যে গিয়ে প্রচার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, টাঙ্গাইল জেলা থেকে আসছি। আমি এখানে ইমাম প্রশিক্ষণ করে অনেক কিছু জানতে পেরেছি, কীভাবে মুরগি লালন পালন করতে হবে, কীভাবে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে, কীভাবে গরু ছাগল লালন পালন করতে হবে, কীভাবে গরু ছাগলকে ভ্যাকসিন করতে হবে, কীভাবে পুকুর চাষাবাদ করতে হবে, কীভাবে মাছকে খাবার দিতে হবে, এই ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি।
আসলে এই জন্য আমি অনেক খুশি হয়েছি যে আমাদের জন্য ইমামদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। এই ব্যবস্থা করে আমরা ইমাম অনেক কিছু জানতে পেরেছি। আমরা শুধু ইমামতি এখন করব না, তার পাশাপাশি আমরা এখন গাছ লাগাবো, বসে না থেকে অন্য অন্য বিভিন্ন কাজ করব, বিভিন্ন খামার করব। এতে আমি খুবই উপকৃত হয়েছি, এমনকি মানুষ যারা আছে, মুসল্লি যারা আছে, তাদেরকে আমরা উৎসাহ করব, আমাকে নিজেরাও কাজে লাগবো।